সারা দেশে বিজয় দিবসে 71 মহান শহীদদের স্মরণ করা হচ্ছে নানা আনুষ্ঠানিকতায়। এই মুহূর্তে চট্টগ্রামে অস্থায়ী শহীদ মিনারে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, আর সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন ইকরামুল কবির। সরাসরি প্রথমে যাচ্ছি চট্টগ্রামে লিপির কাছে। নগর জুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবসের 52 বছর উদযাপন করছে সর্বস্তরের মানুষ। এর আগে আমরা দেখেছি যে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের কার্যালয় থেকে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে প্রশাসনিকভাবে যে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়, এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামে যে অস্থায়ী যে শহীদ মিনার আছে সেই শহীদ মিনারে কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু গানে স্লোগানে 71-এর যে মুক্তিযুদ্ধ শহীদ তাদের স্মরণ করে শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছে। এবং এর আগে কিন্তু দেখেছে যে ভোর 6টার দিকে জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ সরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মচারীরা কিন্তু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন, এবং তার পরপরই কিন্তু সাধারণ মানুষের জন্য এই শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। এবং তারপর থেকে আসলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো কিন্তু একে একে সুশৃঙ্খলভাবে এসে এই শহীদ মিনারে ফুল দিচ্ছেন। এবং এর মধ্যে আমি কিন্তু অনেকের সাথে কথা বলেছি যেখানে মুক্তিযোদ্ধারা ছিলেন, যেখানে তরুণ প্রজন্ম ছিলেন, যারা হয়তো 71 দেখেনি, তারা বলছেন যে যে চেতনায় আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছে বিজয় পেয়েছে, সেই চেতনায় যেন বাংলাদেশ এগিয়ে যায়, বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা স্বপ্ন যেন পূরণ হয় সেই প্রত্যাশা কিন্তু তারা রাখছেন। এবং যে আয়োজনের কথা আসলে বলছিলাম, নগর জুড়ে আমরা দেখেছি যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আছে তারা কিন্তু নিজেদের মতো করে যে 71-কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কিন্তু আয়োজনগুলো করেছে। সেখানে পাড়া মহল্লা থেকে শুরু করে যে সরকারি বেসরকারি সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো কিন্তু আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, দেয়ালিকা সহ অর্থাৎ যে যেভাবে পারছে কিন্তু মুক্তিযুদ্ধ, বিজয় কিংবা স্বাধীনতা এই বিষয়গুলো কিন্তু নিয়ে আসছে। এবং সবচেয়ে বেশি যেটা আসলে গৌরব সেটা আমরা দেখেছি যে ছোট ছোট শিশু কিশোররা কিন্তু এই যে ভোরবেলা তারা কিন্তু এসেছেন শহীদ মিনারে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন, এবং নিজেদের মতো করে আসলে এই যে বিজয় দিবস তারা কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন, এবং তারা যে মুক্তিযুদ্ধের গল্প কিংবা কবিতা সেই গানগুলো কিন্তু সবার কাছে উপস্থাপন করছেন। এবং যারা বয়োবৃদ্ধ আছেন তারাও আশা করছেন যারা যে 71-এর যে চেতনা সেই চেতনায় যেন বাংলাদেশ এগিয়ে যায় সেই প্রত্যাশা কিন্তু সর্বস্তরের মানুষ রাখছে। তো চট্টগ্রামে এই ছিল বিজয় দিবস উদযাপনে আমার কাছে এখনো পর্যন্ত সর্বশেষ। আমরা সিলেটে বিজয় দিবসের খবর জানতে চলে যাব আমাদের সহকর্মী ইকরামুল কবিরের কাছে, তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। মহান বিজয় দিবসে সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সকাল থেকে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে এসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুব ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধারা প্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, তারপর পরই সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের নেতৃত্বে সিটি কর্পোরেশনের পরিষদ, তারপরে বিভাগীয় কমিশনার, ডিআইজি অফ পুলিশ, সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন অফিসের শীর্ষ পর্যায়ের বিভাগীয় এবং জেলা পর্যায়ের কর্মকর্তারা এখানে এসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে, তারপর পরই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একে একে শ্রদ্ধাঞ্জলি অর্পণ চলছে। এবং সেই সময় থেকেই অর্থাৎ 6:30 থেকে ঢাকায় মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধাঞ্জলি অর্পণের পরপরই সিলেটের এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শুরু হয়, এবং তারপরেই বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, বিভিন্ন কার্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পরপরই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন কার্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ চলছে। এখন আমরা এইমাত্র দেখতে পাচ্ছি যে বিভিন্ন কার্যালয় পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ চলছে, এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ চলবে প্রায় দুপুর পর্যন্ত। অন্যদিকে 8:30 দিকে সিলেট জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে, এবং কুচকাওয়াজের পরপরই মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হবে। মোটামুটি বলা যায় আজকের এই বিজয় দিবসটি সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে চলবে। মহান বিজয় দিবসের শহীদ মুক্তিযোদ্ধা সহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সারা সিলেটের মানুষ একত্রিত হয়েছে, এবং বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, বিভিন্ন মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় এই মহান বিজয় দিবস উপলক্ষে সাজসজ্জা করা হয়েছে। পুরো কার্যালয়গুলো, বিভিন্ন ভবনগুলো সাজসজ্জায় করা হয়েছে এবং রাতে আমরা দেখেছি বিভিন্ন ভবনগুলো বেশ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এই সিলেটকে বলা যায় যে মহান মুক্তিযোদ্ধার এই মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্যই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে আসছেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে বা নগরীর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন। আমরা বিভিন্ন দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের পক্ষ এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন এবং রাজনৈতিক সংগঠনগুলো প্রায় 9টার পরেই বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো তারা এখানে এসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে বিভিন্ন সংগঠন তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে। আমরা দেখতে পাচ্ছি দূরে বেশ কিছু সংগঠন দাঁড়িয়ে আছে তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য। মোটামুটি এইভাবেই চলতে থাকবে সারা দুপুর পর্যন্ত এখানে এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত নাট্য পরিষদ যে মঞ্চে তৈরি করেছে, মঞ্চে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। গতকালকে বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। মোটামুটি বলা যায় এই বিজয় দিবস উপলক্ষে প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ চলছে সেই শ্রদ্ধাঞ্জলি এখনও চলছে, দুপুর পর্যন্ত এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে পুরো সিলেট বিভাগ জুড়ে বিজয় দিবসে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়েছে। মোটামুটি এই ছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সবশেষ খবর। মহান বিজয় দিবস উদযাপনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সিলেট এবং এর আগে ছিলাম চট্টগ্রামে।